আপনারা দেখছেন চ্যানেল আই। সুপ্রভাত। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সমবেত সাংবাদিক বন্ধুরা, ফটো জার্নালিস্ট বন্ধুরা, সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত জাতীয় বাজেট 2013-14 সিপিডির পর্যালোচনা শীর্ষক আজকের এই মিডিয়া ব্রিফিংয়ে আপনাদের সবাইকে সিপিডির পক্ষ থেকে এবং আমাদের মিডিয়া সহযোগী চ্যানেল আইয়ের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি। চ্যানেল আই আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছেন। যেসব দর্শকরা আমাদের সাথে এখন যোগ দিয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন যে প্রতি বছর বাজেট যেদিন মহান জাতীয় সংসদে পেশ করা হয় তার পরবর্তী দিন সকালে আমরা সিপিডির পক্ষ থেকে বাজেটের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা দিয়ে থাকি। এটা আমাদের একটা ধারাবাহিক কার্যক্রমেরই অংশ। প্রথমে আমরা বাজেট উপস্থাপনের আগে আমরা বাংলাদেশের অর্থনীতির যে চলমান অর্থবছর সে অর্থবছরের একটা পর্যালোচনা আমরা করে থাকি। এবছর আমরা 13 জুন এটা আরেকটি মিডিয়া ব্রিফিংয়ে আমরা সেটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। গতকাল যখন মহান জাতীয় সংসদে বাজেট মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছিলেন আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছি এবং তারপরে সারা রাত আমাদের যে আমাদের গবেষণা সহযোগীরা এবং আমাদের সিপিডির অন্যান্য কলিগ্রাম মিলে আমরা একটি প্রতিবেদন প্রস্তুত করেছি, যেটাতে আমরা রাজস্ব কাঠামো, বিভিন্ন খাতওয়ারি যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তার বিশ্লেষণ, আমরা কীভাবে দেখছি যে তার বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো, এগুলো নিয়ে আমরা একটা পর্যালোচনা প্রস্তুত করেছি যেটা আমরা আজকে আপনাদের সামনে পেশ করব। আমাদের এই পর্যালোচনাটি আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থাপন করবেন সিপিডির সম্মাননীয় ফেলো, আপনাদের সবার পরিচিত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আমার বাঁয়ে উপবিষ্ট আছেন, তার বাইরে আছেন জনাব তৌফিকুল ইসলাম খান, সিপিডি রিসার্চ ফেলো, তিনি আমাদের এই প্রতিবেদনটির প্রস্তুতিতে সমন্বয়কের কাজ করেছেন। তার বাইরে আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক। আমার ডানে আছেন ডক্টর ফামিদা খাতুন, সিপিডির গবেষণা পরিচালক, এবং তার ডানে আছেন মিসেস আনিসাতুল ফাতেমা ইউসুফ, তিনি সিপিডির ডায়ালগ এবং কমিউনিকেশনের পরিচালক। আমাদের যেসব কলিগরা এই প্রতিবেদনটি প্রস্তুত করেছেন তাদের অনেকে আমাদের সাথে আজকে আছেন, আমার পেছনে সারিতে বসা আছেন এবং কেউ কেউ আমার সামনে বাঁয়ে এবং ডানে উপবিষ্ট আছেন। তো তাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল হলো আমাদের এই প্রতিবেদনটি, যেটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের মাধ্যমে এবং চ্যানেল আই যারা এটা সরাসরি সম্প্রচার করছেন তাদের মাধ্যমে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে আমরা আমাদের প্রতিবেদন, আমাদের বিশ্লেষণ, আমাদের মতামত তুলে ধরব। আমরা চেষ্টা করেছি যে আমাদের যে বাজেটটি উপস্থাপন করা হয়েছে 2013-14 সালের, সেই বাজেটের একটি বিশ্লেষণ আমরা আমাদের গবেষণা লব্ধ আমাদের যে জ্ঞান তার প্রতিফলন ঘটিয়ে আমরা করতে চেয়েছি একটা বাস্তব একটি নিরীক্ষণ, যার মাধ্যমে আমরা এই বাজেটের মূল যে প্রস্তাবগুলি দেয়া হয়েছে সেগুলো বিশ্লেষণ করেছি, এই বাজেটের বাস্তবায়ন যেগুলো করার চেষ্টা করা হয়েছে, যেখানে যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। তা আমি আমাদের সবার টিমের পক্ষ থেকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে আমাদের এই প্রতিবেদনটি এখন আপনাদের সামনে তুলে ধরার জন্য অনুরোধ করছি। সুপ্রভাত সকলকে, যারা এই মুহূর্তে এই মিডিয়া ব্রিফিংয়ে উপস্থিত আছেন এবং যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমার সহকর্মী যারা এখানে এই এই প্রতিবেদন প্রস্তুত করার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন এবং আমাদের নির্বাহী পরিচালক প্রফেসর মুস্তাফিজুর রহমান যে ভূমিকা রেখেছেন সকলকে স্বীকৃতি জানিয়ে আমি তাদের সকলের পক্ষ থেকে প্রতিবেদনটি উপস্থাপন করছি। প্রতিবেদন উপস্থাপনের প্রথমেই আমি অর্থমন্ত্রীকে পঞ্চমবারের মতো বাজেট উপস্থাপনের জন্য অভিনন্দন জানাচ্ছি। যেই বিষয়টি নিয়ে প্রথমে আমরা বলতে চাচ্ছি সেটা হলো যে এই বাজেটের প্রেক্ষিতটা
সেই প্রেক্ষিতটা আপনারা সকলেই জানেন, বর্তমানে সরকারের এটি শেষ বাজেট এবং তিনটি সরকারের ভিতর দিয়ে সম্ভবত এই বাজেটটি যাবে এবং এইটা এই সরকারের বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার জন্য শেষ সুযোগ। এবং এই যে সুযোগটি সৃষ্টি হয়েছে তার পিছনে যে যেই প্রেক্ষিতটা আছে, চালচিত্রটি আছে, সেটা হলো যে গত অর্থ বছরে রাষ্ট্রীয় বিনিয়োগ বৃদ্ধি পায়, মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং দেশের আয় ব্যয়ের বৈদেশিক লেনদেনের হিসাবের একটি উদ্বৃত্ত থাকে এবং রেমিটেন্স প্রবাহ তার ভিতরে একটি বড় ভূমিকা পালন করে। কিন্তু একই সাথে যে সমস্যাগুলো নিয়ে গত অর্থ বছর শেষ হচ্ছে সেটা হলো যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারা, বিশেষ করে ব্যক্তিখাতে বিনিয়োগের নিম্নগামিতা এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে ঘাটতি এবং একই সাথে ব্যাংকের থেকে ঋণ নেওয়ার উপর নির্ভরশীলতা, বিশেষ করে আর্থিক ঘাটতি পূরণের জন্য এবং সর্বোপরি দেশের ভিতরে দেশের অভ্যন্তরে অর্থনৈতিক চাহিদার ক্ষেত্রেও এক ধরনের দুর্বলতা আমরা লক্ষ্য করছি। সেহেতু সব কিছু মিলিয়ে, ইতিবাচক এবং নেতিবাচক মিলিয়ে, পুরো অর্থনীতিটাই একটি উচ্চ পর্যায় থেকে কিছুটা নিম্ন পর্যায়ে এসেছে এবং যদিও ভারসাম্য সেখানে রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এরকম প্রেক্ষিতে অর্থমন্ত্রী যেই লক্ষ্যগুলো নির্ধারণ করেছেন আমরা দেখতে পাচ্ছি, উনি এক পরিষ্কারভাবে এই কথাগুলো এক জায়গাতে না থাকলেও আমাদের পরিবীক্ষণে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো, প্রথম হয়তো চেষ্টা একটা আছে, সেটা হলো আর্থিক খাতকে সংহত করা, সরকারি আয় ব্যয়কে সংহত করার চেষ্টা। দ্বিতীয়ত হলো ব্যক্তি বিনিয়োগ যেটা নিচের দিকে নেমে যাচ্ছে সেটাকে উপর দিকে আনা, মূল্যস্ফীতিকে আরও বেশি নিয়ন্ত্রণের ভিতরে রাখা এবং সব শেষে আপনার প্রবৃদ্ধির যে গতিশীলতা সেটাকে আবার যদি ফিরিয়ে নিয়ে আসা যায়। এইসব ভিত্তিতে আমরা দেখছি যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 7.2% আগামী বছরের প্রবৃদ্ধির। আপনারা জানেন যে 6%-এর কিছু বেশি এই মুহূর্তে অনুমিত হচ্ছে যে গত অর্থ বছরের প্রবৃদ্ধির হার। লক্ষণীয় বিষয় যে 7.2% ধরা হয়েছে প্রবৃদ্ধি, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী এটা হওয়ার কথা ছিল 7.6%, অর্থাৎ কিছু ইতিমধ্যে আমরা মধ্যমেয়াদী প্রাক্কলন থেকে আমাদের বাৎসরিক প্রাক্কলনের সাথে সামঞ্জস্য বিধান করতে কিছুটা আমরা নামিয়ে নিয়ে এসেছি। এটার যদি আমার এই বছর এ পর্যন্ত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার যে সমস্ত লক্ষ্যমাত্রা আমাদের অর্জন করা সম্ভব হয়নি সেগুলো যদি আমরা এই শেষ বছরে এসে অর্জন করতে চাইতাম তাহলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হতো 9.6%, যেটা একটি অত্যন্ত কঠিন জিনিস একটা ছিল। আর যেটা এই যে অর্থনীতিতে প্রবৃদ্ধির ধারাটা কিছুটা কমে গেল এর মূল ফলাফলটা হলো এই, আমরা যে মধ্য আয়ের দেশে পৌঁছানোর জন্য যেই রাস্তাটা ঠিক করেছিলাম সেখানে রাস্তাটা আরেকটু লম্বা হয়ে গেল, আমরা আরেকটু দেরিতে পৌঁছাবো। কারণ যে সমস্ত যেই বছর ঠিক করার সময় 2021 সাল ঠিক করার জন্য যে সমস্ত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল সেগুলো যেহেতু সম্পূর্ণভাবে অর্জিত হলো না, তার ফলে এর অর্থ হলো যে আগামী বছরগুলোতে হয় এর চেয়ে অনেক বেশি প্রবৃদ্ধি হতে হবে, যে 9.6% বললাম বা 10 বা 12, অথবা আরেকটু বেশি সময় ধরে আমাদের এই পথটাকে হাঁটতে হবে। একই রকমভাবে ব্যক্তিখাতে বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় ধরনের উল্লম্ফন হয়তো প্রয়োজন করত যদি এটাকে ধরে রাখতে, প্রায় 2.7% বাড়তি বিনিয়োগ ব্যক্তিখাতে হলে এটা হয়তো হতো। আমরা মধ্যমেয়াদী কিছু প্রক্ষেপণগুলোকে বিশ্লেষণ করেছি যে আগামী অর্থ বছরে সেখানে রপ্তানির ক্ষেত্রে প্রায় 15% ধরা হয়েছে, যদি এই বছর গড়ে সেটা 12 ছিল এই মুহূর্তে এটা 10% পর্যন্ত রয়েছে। আমদানির ক্ষেত্রেও ধরা হচ্ছে 10% মতো হবে, যদিও এটা এই বছর নেতিবাচক রয়েছে এখন পর্যন্ত। একই রকমভাবে মূল্যস্ফীতির ক্ষেত্রে ধরা বলা হচ্ছে 7% এবং এই মুহূর্তে সেটা যদিও এখনও রয়েছে 7.9% মতো। সেহেতু এই এই সমস্ত ক্ষেত্রের আকাঙ্ক্ষাগুলো যথেষ্ট উচ্চ পর্যায়ের এবং আমরা যে মধ্যমেয়াদী প্রক্ষেপণগুলো দেখেছি সেটা বিশ্লেষণ করে এই ধরনের উচ্চাকাঙ্ক্ষার ভিত্তি আমরা খুঁজে পাওয়া আমাদের জন্য মাঝে মধ্যে কষ্টকর হয়েছে। বিশেষ করে অর্থনীতি 2012 পর্যন্ত একরকম ছিল, 13-তে এসে এটা একটু দুর্বল হয়ে গেছে, আবার 2014 থেকে হঠাৎ করে সেটা আগের পর্যায়ে তেজিভাবে চলে যাবে, এই
চিন্তাটা কেন আসছে এটার বস্তুগত ভিত্তি আমাদের কাছে পরিষ্কার হয়নি। বিশেষ করে যখন বছরটা খুব জটিল বছর আমরা সামনে দেখতে পাচ্ছি আছে, এটা আপনারা সকলেই জানেন, এর ব্যাপারে লিখেছেন। আমরা এই মুহূর্তে রাজস্ব কাঠামোর কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে চাবো। আপনারা জানেন যে বাজেটের মূল বাজেট প্রায় 18.12 হলো আপনার প্রায় 17.5%, আর মোট আয় বাড়বে প্রায় 20%-এর কাছাকাছি, 19.9%। এবং যদি সম্পূর্ণ বাজেট বাস্তবায়ন হয় তাহলে দেশজ আয়ের অংশ হিসেবে 18.7% হবে রাষ্ট্রীয় ব্যয়, এটা সর্বকালের মধ্যে নিঃসন্দেহে সর্বোচ্চ হবে। এবং একই রকমভাবে রাজস্ব আদায় হতে কার্যকর যদি কার্যকর হয় তাহলে এটা 13.4% হবে, সেটাও কিন্তু সর্বকালের মধ্যে একটা বড় হবে। সেহেতু দুটোই যদি হয় আমরা মনে করি বাংলাদেশের অর্থনীতির জন্য এটা খুবই উপযোগী হবে। এটার ভিতরে আপনারা দেখবেন যে উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে আরও তাড়াতাড়ি বাড়বে অনুন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে, কি যদিও আমরা জানি যে সবসময় গত বাজেটেও এটা বলা হয়েছিল অনুন্নয়ন ব্যয় বাড়বে অনুন্নয়ন ব্যয়ের চেয়ে কম, কিন্তু কার্যত সেটা রক্ষা করা সম্ভব হয়নি। এই মুহূর্তে বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রায় 30%, মোট ব্যয়ের 30% হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিসাবে যে এইটা যদি বাড়ে মানে 20% মতো, মানে 28% বাড়বে সংশোধিত বাজেটের চেয়ে বেশি, যদিও ধরা বলা হচ্ছে 26%, কিন্তু যেহেতু সম্পূর্ণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হবে না সেই জন্য আপনাকে আগামী বছরের বাজেটের লক্ষ্যমাত্রাকে পৌঁছতে হলে আপনার প্রবৃদ্ধির হারটা বাড়াতে হবে 26 থেকে প্রায় 28% নিয়ে যেতে হবে। আমরা দেখছি যে আর্থিক ঘাটতির পরিমাণ ধরা হয়েছে মোট দেশজ আয়ের 4.6% গত বছর ছিল 4.8%, কার্য যদিও লক্ষ্যমাত্রা 5 বলা হয়। বাংলাদেশের এই আর্থিক ঘাটতি নিয়ন্ত্রণের ভিতরে আছে, দুশ্চিন্তার জায়গা আমাদের আর্থিক ঘাটতিটি নয়। কারণ হলো আমরা জানি শেষ বিচারে যেটা আয়ের পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনা আয়ও আসে না, সেই পরিকল্পনা অনুযায়ী ব্যয়ও হয় না। সেই জন্য দুটোর কারণেই একটি ভ্রান্ত কারণে আমাদের একটি নিম্ন পর্যায়ে এই আর্থিক ঘাটতিটা স্থিতিশীল থাকে এবং নিয়ন্ত্রণে থাকে। তবে যেটা আমরা লক্ষ্য করছি এই ঘাটতি যেই ঘাটতিটুকু হোক না কেন, এই এখানে দুটো বিষয় সরকারের নতুন বাজেটে আসছে, সেটা হলো যে উচ্চ মাত্রায় বৈদেশিক সাহায্য পাওয়া যাবে এই এরকম একটা আকাঙ্ক্ষার প্রতিফলন আছে। এবং একই রকমভাবে দেশজ অর্থের উৎস হিসেবে এখনও ব্যাংকিং খাতের উপর নির্ভরশীলতা প্রকটভাবে এখানে ধরা হচ্ছে। আপনারা জানেন যে গতবার ব্যাংকিং খাতের উপর নির্ভরশীলতা ধরা হয়েছিল 44% ঘাটতির, কিন্তু শেষ পর্যন্ত এটা প্রায় 60%-এর কাছে চলে গেছে। এইবার সেখানে ধরা হয়েছে 47%-এর কাছাকাছি, এবং আমাদের আশঙ্কা সেটা রক্ষা করা কতদূর সম্ভব হবে। আপনারা যদি রাজস্ব আদায়ের কাঠামো লক্ষ্য করেন তাহলে প্রথম বিষয়টি লক্ষ্য করবেন যে এটা প্রায় 25,000 কোটি টাকার মতো আছে, এবং এইটার যে বাড়তিটা আসবে এই বছর তার প্রায় 84% আসবে কিন্তু এটা বাড়তিটাই আসবে জাতীয় রাজস্ব বোর্ডের থেকে। অর্থাৎ রাজস্ব আদায়ের ভিতরে ক্রমান্বয়ে রাজস্ব বোর্ডের ভূমিকা আরও বেড়ে চলেছে, এবং আগামী বছরও সেটাকে সেইভাবেই প্রক্ষেপণ করা হয়েছে। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হলো প্রায় 46% বাড়তি যেই রাজস্বটা আসবে সেটা আসবে আয়কর থেকে। আগামী অর্থ বছরে জটিল বছরে এত বড় আয়কর আদায় করা যদি সম্ভব হয় তাহলে নিঃসন্দেহে রাজস্ব বোর্ড অভিনন্দন পাবে। এবং দ্বিতীয় যেটা বলা হচ্ছে সেটা হলো উৎস থেকে আমাদের মূসক বা মূল্য সংযোজন করের থেকে 33% আসবে। তাহলে এই যে বড় অংশটা আপনারা দেখছেন প্রায় মানে সেই অর্থে প্রায় 90%-এর মতো, সে 80%-এর মতো, সেই 80% আসছে এই জায়গা থেকে। অর্থাৎ বাণিজ্যিক শুল্কের উপরে আমদানি শুল্কের উপর নির্ভরশীলতা আরও কমবে, এবং সেটা কতখানি সঙ্গতিপূর্ণ হচ্ছে আমদানির প্রবৃদ্ধি যে প্রক্ষেপণ করা হয়েছে তার সাথে সঙ্গতিটা আমাদের ভালো করে দেখার ব্যাপার আছে। আমাদের দুশ্চিন্তার জায়গাটা হলো এখানে যে 24,785 কোটি টাকার যে রাজস্ব আহরণ করা কথা বলা হচ্ছে, অথবা জাতীয় রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রাটি বলা হচ্ছে সেটা ধরা হচ্ছে, ভিত্তিটা ধরা হচ্ছে মূল বাজেট গত 2013 সালে। সংশোধিত বাজেটে কিন্তু রাজস্ব বোর্ডকে নতুন কোনো লক্ষ্যমাত্রা উপরে বা নিচে করা হয়নি, এবং আমরা জানি যে রাজস্ব বোর্ডে অন্তত আমাদের হিসাবে সব মিলিয়ে 10,000 থেকে 13,000 কোটি টাকার ঘাটতি থাকবে। যদি 10,000-13,000 কোটি টাকার ঘাটতি হয় তাহলে যেইটা অর্জন করতে হবে তাহলে সেটা কিন্তু তখন আর
আপনার যেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি তখন আপনার তখন সেটাকে পূরণ করতে হবে। এইটা কতখানি কতখানি গ্রহণযোগ্য এটা বিবেচনার আছে। আমরা পুরো আলোচনার ভিতর দিয়ে যেটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে, এই বাজেটের ভিতরে যদি সবচেয়ে দুর্বলতম জায়গা কোথাও থাকে তাহলে সেই দুর্বলতম জায়গাটি হচ্ছে রাজস্ব আহরণের যে প্রক্ষেপণগুলো করা হয়েছে সেটা কতখানি বাস্তবসম্মত সেইটা নিয়ে প্রশ্ন। আপনারা যদি দেখেন যে ব্যয়ের কাঠামোর ভিতরে যেটা কি হয়েছে, ব্যয় কাঠামোর ভিতরে আপনারা দেখবেন প্রথমেই জনসেবা খাতে সবচেয়ে বেশি অর্থ ওখানে যাবে, 14.4%। অর্থাৎ গত বছর এটা 7% কম ছিল, এটা এবার 14.4% মানে দেড় গুণ বেড়ে যাচ্ছে। এই দেড় গুণ বেড়ে যাওয়ার মূল কারণ হলো যে আপনার অর্থ মন্ত্রণালয়ের বা অর্থ বিভাগের ক্ষেত্রে কাছে আপনার প্রচুর পরিমাণে অর্থ দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনার বিনিয়োগ শেয়ার এবং একই রকমভাবে পুঁজি পুনর্ভরণ অথবা মূলধনী বিনিয়োগ, ইকুইটি বিনিয়োগ ইত্যাদির জন্য প্রচুর টাকা ওখানে প্রায় 15,000 কোটি টাকার মতো ওখানে রাখা হয়েছে এবং সেইটার ফলে এই বেড়েছে। এর নিচে এসেছে আপনারা দেখবেন সুজনিত ব্যয় 12.5%। আমরা বারবার বলেছি যে ব্যাংকের থেকে টাকা নিলে পরে তার সুদ পরিশোধ করতে হয় এবং বাংলাদেশের ব্যয়ের ক্ষেত্রে এখন কাঠামোয় একটা বড় অংশ হিসেবে এই এই এইটা বের হয়ে এসেছে। একই রকম তৃতীয়ত আপনার এসেছে শিক্ষা এবং প্রযুক্তি, অর্থাৎ দেখুন ব্যয় কাঠামোর ভিতরে এবং চতুর্থ এসেছে আপনার পরিবহন ও যোগাযোগ। অর্থাৎ বাংলাদেশের ব্যয় কাঠামোর ভিতরে এখন প্রত্যক্ষ খাতওয়ারি বিনিয়োগের চেয়ে আপনার সামনে চলে আসছে খাতের বাইরের যে সমস্ত সংশ্লিষ্ট বিষয় আছে সেই বিষয়গুলোতে আপনার বরাদ্দ এবং এর সাথে সুজনিত ব্যয়, এটা নিঃসন্দেহে কোনো অবস্থাতেই স্বাস্থ্যের লক্ষণ হতে পারে না। আপনার যদি পরে দেখেন পরে সারণীতে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনার বেতন ভাতা এবং সুজনিত ব্যয় এবং আমাদের ভর্তুকি এই তিনটিকে যদি আমরা একসাথে যোগ দিই তাহলে এইটাতে দেখবেন প্রায় আপনার এখানে 70% এখানেই চলে যাচ্ছে, বেতন ভাতা সুজনিত ব্যয় এবং ভর্তুকি। এবং এটার ভিতরে এই এই যে আগামী অর্থ বছরে চেষ্টা করা হয়েছে, দেখানো হচ্ছে যে ভর্তুকিজনিত ব্যয় কিছুটা তুলনামূলকভাবে কম বাড়বে, দেখবেন 3.6% পুরো ব্যয়ের ভিতরে। কিন্তু সবচেয়ে বেশি ব্যয়টা আপনারা যদি লক্ষ্য করেন এই মুহূর্তে যে কথাটা বললাম সেটা হলো আপনার সুজনিত ব্যয়। সবচেয়ে 100 টাকা যদি নতুন ব্যয় হয় তার 40 টাকা চলে যাবে এখন সুদ পরিশোধ করার জন্য, এবং এটা নিঃসন্দেহে আর্থিক স্বাস্থ্যের খুব বড় লক্ষণ না। আপনা এখানে যেই ব্যয়গুলো আছে খাতওয়ারি ব্যয় আমরা আলোচনা করব, এখানে একটি আলোচনার বিষয় যেটা আসবে সেটা হলো যে ভর্তুকি, এবং ভর্তুকির ক্ষেত্রে এইবার আপনার প্রায় 30% মতো মানে গত অর্থ বছরে যেভাবে ভর্তুকি বেড়েছিল তার ফলে প্রায় 3.6% গেছিল। এবার যদিও সামগ্রিকভাবে ভর্তুকি ব্যয়ের সম্পূর্ণ চিত্র এক জায়গাতে পাওয়া যায় না 2014-তে কী হবে, তবে আমাদের হিসাব এবং অন্যান্য জায়গার তথ্য থেকে আমরা দেখছি যেটাকে কমিয়ে আপনার 2.4% দেশজ আয়ের এটা হবে। এটার কমার একটা বড় কারণ হলো আপনারা দেখবেন এক হলো কৃষিখাতে ভর্তুকি কমবে, আরেক হলো আপনার বিপিসির জন্য যে ভর্তুকি দেওয়ার ছিল সেই বিপিসিরও ভর্তুকি তুলনামূলকভাবে কমবে। ভর্তুকি কমার নীতিগত কারণের বাইরে যেটা থাকবে সেটা হলো যে চাহিদা কম হয়েছে, আবহাওয়া ভালো থাকার কারণে হয়তো যেই পরিমাণে তেল খরচ করার কথা ছিল শতক্ষণিক হয়নি এবং কৃষিতেও, এবং আরেকটা হলো আন্তর্জাতিক বাজারে দাম এখন স্থিতিশীল আছে। আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকার কারণে, সারের মূল্য স্থিতিশীল থাকার কারণে, তেলের মূল্য স্থিতিশীল থাকার কারণে গত বছর বা তার আগের বছর যেই পরিমাণে ভর্তুকির প্রয়োজন করেছিল এবার সেটা অনেক কম পড়বে বলে আমাদের মনে হয়। এবং এই একই রকমভাবে রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলোতেও ভর্তুকির যে প্রয়োজন আছে সেটা নিয়ন্ত্রণের ভিতর, যে IMF প্রদত্ত যে সীমা ছিল সেই সীমার ভিতরে থাকবে। আপনারা বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে GDP 5.5% মতো, আমরা বলেছি এটা ইতিবাচক যদি এটা কার্যকর হয়, এবং প্রকল্প ব্যয় এটার ভিতরে প্রায় 37% মতো, এবং এর ভিতরে যদি ঠিক মতো এটা আগামী বছর যেটা এই এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যদি গত বছরের ব্যয় ঠিক মতো না হয় কম হয় তাহলে প্রায় 40% মতো বৃদ্ধি করতে মানে বাড়বে আর কি,
আগামী পরের বছরের জন্য, মানে 1.4 গুণ হয়ে যাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আয়তন এই বছর গত বছরের চেয়ে আগামী বছরে। এটা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জিং পরিমাণের অর্থ যেটাকে ব্যয় করার জন্য হবে। আমরা এখানে দেখছি যে অননুমোদিত প্রকল্পের জন্য 3,437 কোটি টাকা, প্রায় এডিপির 5% বেশি এখানে ধরে রাখা হয়েছে। এবং এইবার তো আপনারা জানেন যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে এই টাকা বিনিয়োগগুলোকেও এখানে দেখানো হচ্ছে। আপনাদের আমি বার্ষিক উন্নয়ন কর্মসূচির একটু ব্যবচ্ছেদ করি, সে ব্যবচ্ছেদ করলে দেখবেন 1,046টি প্রকল্প এখানে আছে, তার ভিতরে 662টি অননুমোদিত প্রকল্প। 1,046টি প্রকল্পের ভিতরে আলাদা করা রয়েছে যে এর বাইরেও রয়ে গেছে, এই 1,000-এর বাইরেও ওখানে আরেকটা অনুমোদিত প্রকল্প রয়ে গেছে। নতুন প্রকল্প তুলনামূলকভাবে কিন্তু কমই যুক্ত হয়েছে, 50টি নতুন প্রকল্প যুক্ত হয়েছে, যা 1.3% মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচির। আপনারা স্মরণ করতে পারেন গত বছর কিন্তু যুক্ত হয়েছিল 157টি, গত বছর ছিল 157টি, সেই তুলনায় কিন্তু নতুন প্রকল্প কমই ঢুকেছে বলতে হবে, 1/3। যেটা আমরা দেখছি যে এই নতুন এই পুরো প্রকল্পের ভিতরে 305টি হলো জেট টানা প্রকল্প, অর্থাৎ চলে আসছে, এবং তার ভিতরে 13% এখানে বরাদ্দ গেছে, গত বছর এটা 10% মতো ছিল। 415টি প্রকল্প যেটা 28% অর্থ পেয়েছে সেগুলো এখানে শেষ হওয়ার কথা, এবং দেখা যাচ্ছে যে এই অর্থ বছরে 305টি প্রকল্পকে সমাপ্ত করার জন্য চিহ্নিত করা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন বছর বছর এই সংখ্যা কিন্তু বেড়ে চলেছে, আমরা এটা দেখছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রথম সবচেয়ে উচ্চ বরাদ্দ পাওয়ার খাতগুলো হলো পরিবহন, আমাদের জ্বালানি, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, এবং তারপরে হলো এই ভৌত অবকাঠামো এবং পানি ইত্যাদির বিষয়টি। এবং এখানে দেখছেন যে যে ওই প্রথম 5টা খাত কিন্তু প্রায় আপনার 70% মতো অর্থ নিয়ে যাবে, 5টা খাতই প্রায় 68.7 মানে 69% অর্থ কিন্তু নিয়ে যাবে। সেই অর্থ কিন্তু খুবই পুঞ্জীভূত, কতগুলো খাতে এই কেন্দ্র কিন্তু যথেষ্ট পরিমাণে পুঞ্জীভূত আছে। এর ভিতরে পদ্মা প্রকল্পের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পদ্মা প্রকল্পেতে 6,852 কোটি টাকা দেওয়া হয়েছে, এবং এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে যেই নতুন টাকাটা দেওয়া হয়েছে 10,000 কোটি টাকার চেয়ে বেশি, তার 56% কিন্তু পদ্মা প্রকল্পের কাছে চলে গেছে, সেহেতু যার ফলে অবশিষ্ট যেই টাকাটি নতুন উদ্বৃত্ত মানে বাড়তি প্রান্তিকভাবে বাড়তি টাকা কিন্তু মাত্র সেই অর্থে 4,000 কোটি টাকার কিছু বেশি বিতরণ করা সম্ভব হয়েছে অন্যান্য খাতের জন্য। পদ্মা প্রকল্প সম্বন্ধে আমাদের মতামত আপনারা জানেন যে আমরা মনে করি যে একটি মিশ্র অর্থায়নের ভিত্তিতে এই জাতীয় প্রকল্পটি দ্রুততম সময়ের ভিতরে সম্পাদন করা উচিত, কিন্তু আমরা মনে করি না এই মুহূর্তে অর্থায়নের যে প্রক্রিয়াটি করা হয়েছে এটার মাধ্যমে এটার কোনো সুষ্ঠু সমাধান হবে। এখানে বৈদেশিক অর্থ হিসেবে ভারতের দেওয়া $20 কোটি ছাড়া এই মুহূর্তে অন্য কিছু নেই। এই সরকার, আগামী সরকার, তাদের অবশ্যই রেয়াতি সুদে বৈদেশিক সাহায্য এবং দেশের ভিতর থেকে বিভিন্ন বন্ড, পুঁজিবাজার ইত্যাদি থেকে টাকা তোলার জন্য উদ্যোগ নিতে হবে। যেটা আমরা বলে এখানে শেষ করতে চাচ্ছি সেটা হলো যে যদিও নতুন প্রকল্প এবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কম এসেছে, কিন্তু প্রতীকী অর্থে বরাদ্দ দিয়ে প্রকল্প অব্যাহত রাখার যে ধারাবাহিক প্রবণতা, যে ঐতিহ্য, সেইটি কিন্তু অব্যাহত আছে। আমরা একটা যে সমস্ত বিনিয়োগ প্রকল্প আছে, অর্থাৎ আমরা কারিগরি সাহায্যের প্রকল্পগুলোকে বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রকল্পগুলোকে বাদ দিয়ে দেখেছি, তাতে দেখা যায় 25টি প্রকল্প অন্তত আছে যেখানে শুধু 1,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, প্রতীকী বরাদ্দ হিসেবে 25টি প্রকল্প আছে যেখানে শুধু 1,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, আর অন্তত 55টি প্রকল্প আছে যেখানে 1 কোটি টাকার নিচে বরাদ্দ দিয়ে বছর বছর সেগুলিকে অব্যাহত রাখা হচ্ছে। আমি বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে আর আপনাদের কাছে বেশি আলোচনা করব না, আর বাজেটের যে ঘাটতি সে ঘাটতির ক্ষেত্রে আমরা তো বলেছি যে এটার ভিতরে উচ্চাভিলাষী বৈদেশিক সাহায্যের আকাঙ্ক্ষা করা হয়েছে, এবং একই রকমভাবে ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে এটাকে অর্থায়ন করার কথা বলা হচ্ছে, এবং ব্যাংক ঋণের ভিত্তি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এটা আমরা দেখছি। আর বৈদেশিক সাহায্যের যে আকাঙ্ক্ষা করা হয়েছে এটা প্রায় $3.8 বিলিয়ন, গত বছর এই খাতে এসেছিল আমাদের মানে গত বছর এসেছিল মাত্র $2 বিলিয়ন,
এবং গত বছর কিন্তু ভালো বৈদেশিক সাহায্য এসেছিল তার আগের বছরের তুলনায়। তার আগের বছরে তো বোধহয় 1.2 বা 1.4 বিলিয়ন ডলার এসেছিল, অর্থাৎ দ্বিগুণ করতে হবে। এই দ্বিগুণ এরকম নির্বাচনী বছরে কিভাবে হবে এটা আমাদের কাছে বোধগম্য না। এবং আপনারা দেখুন এখানে এই যে সবুজ জায়গাটা যেটা আছে এই বারচারটার ভিতরে, সেটার ভিতরে কিন্তু ব্যাংক ঋণ বাড়ছে। একটা কথা বলে শেষ করি, যে কথাটা আলোচনা আপনাদের হয় না সেটা হলো সংযুক্ত দায় যেটা সরকারের থাকে, যে প্রচ্ছন্ন দায়টা যেটা থাকে দেখা যায় না কিন্তু সরকারের ওই ঋণগুলো আছে, সেইটাতে স্বচ্ছতা আনা দরকার বলে আমরা মনে করি। যেমন করে সরকার বার্ষিক রাষ্ট্রায়ত্ত কলকারখানার বিনিয়োগকে সামনে দেখাচ্ছেন, স্বচ্ছতা আনছেন এই ইয়ের ভিতরে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির ভিতরে, আমার মনে হয় তার যে অন্য প্রচ্ছন্ন দায়টি রয়ে গেছে যে দেনাগুলো শোধ হয় না বছর বছর কিন্তু ওখানে দিতে হবে, সেইটা কিন্তু আরও সামনে নিয়ে আসা উচিত। যদিও এই সংখ্যাটা সরকারের বিভিন্ন বইপত্রের ভিতরে লুকিয়ে থাকে, অর্থাৎ আপনারা লক্ষ্য করবেন সরকারের দেনা দায় অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে এই মুহূর্তে রয়েছে আপনার দেশজ আয়ের প্রায় 7% মতো। আমরা কিভাবে আমাদের এই ইয়েটা জাতীয় রাজস্ব বোর্ড এবং একই রকমভাবে বৈদেশিক সাহায্য এই ক্ষেত্রে কি ভূমিকা রাখবে, সেটা কারণে কি কারণে আমরা মনে করছি যে আয়ের যে লক্ষ্যমাত্রা এবং ব্যয়ের যে কাঠামো সেটার কোনোটাই যে খুব যৌক্তিকভাবে হচ্ছে না, সেটা সংশয় কেন আছে, সেগুলি আমাদের পাওয়ার পয়েন্টের ভিতরে আছে। সময় সংক্ষেপ, আমি এটার ভিতরে বিস্তৃত গেলাম না, কিন্তু যেই প্রশ্নটি উঠবে বারবার সেটা হলো পদ্মা প্রকল্পের জন্য এই যে প্রতীকী অর্থ বরাদ্দ করা হলো, এর ফলে আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হলো কিনা, কারণ এই এইটার একটা বড় বিষয় আছে। সরকারকে কোনো একটা সময় যে জ্বালানি মূল্যের ক্ষেত্রে কি কি ধরনের সমন্বয় সাধন করতে হবে, পিপিপির জন্য যে 3,000 কোটি টাকা বছর বছর যাচ্ছে সেগুলিও খরচ হবে না বলে তাহলে কি মনে হয় কিনা আমাদের কাছে, এবং ব্যাংক বহির্ভূত খাত থেকে যে ঋণ নিতে হবে সরকারকে কিছুটা হলেও, সেটাতে এই মুহূর্তে সুদের হার যা সরকার কি সেই টাকা উঠাতে পারবে কি না, গত বছর পারেনি তারা। এবং একই রকমভাবে যে ব্যাংকের থেকে ঋণ নিলে পরে ব্যক্তি খাতের বিনিয়োগ কোনো কারণে এটাতে ক্ষতিগ্রস্ত হবে কি না। আমি আপনাদের এখন যে সমস্ত আর্থিক পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলিতে আমি নিয়ে আসি। ন্যূনতম আয়, যেই আয়ের ভিত্তিতে ব্যক্তি খাতে ব্যক্তি পর্যায়ের আয়কর নির্ধারিত হয় সেটা 2 লক্ষ টাকা থেকে 2,20,000 টাকায় করা হয়েছে, সঠিকভাবেই করা হয়েছে। এবং আমরা লক্ষ্য করি যে বাংলাদেশে ন্যূনতম করযোগ্য আয়ের মাত্রা ভারতবর্ষের চেয়ে কিন্তু আমাদের এখানে নিচে, অর্থাৎ আমরা আরও আগে থেকে কর দেওয়া শুরু করছি, যদিও ভারতে তুলনামূলকভাবে প্রান্তিক করের মাত্রা আমাদের চেয়ে বেশি। আমাদের শেষ প্রান্তিক ব্যক্তি পর্যায়ের করের মাত্রা হলো 25%, ভারতে এটা 30%। মহিলাদের জন্য এবং প্রবীণদের জন্য আয়যোগ্য করের করযোগ্য আয়ের মাত্রাকে বাড়ানো হয়েছে আপনারা জানেন, এবং আমরা এটাকে মনে করি সঠিকভাবেই করা হয়েছে যে পৌরসভা এলাকাতে এবং উপজেলা এলাকাতে ন্যূনতম কর দেওয়ার ক্ষেত্রে 3,000 থেকে 2,000 এবং 1,000 করা হয়েছে, এটা ঠিক করা হয়েছে। একই রকম ভাবে সম্পদের উপরে কর সারচার্জ আরোপের ক্ষেত্রে গত কয়েক 2 বছর ধরে ছিল 2 কোটি টাকা, তার ঊর্ধ্বে 10% হিসেবে, এইবার সেই 2 কোটি থেকে 10 কোটি এবং 10 কোটির উপরে যারা থাকবেন তারা 10%র জায়গায় 15% দেবেন। আমরা মনে করি যে এটা সঠিকভাবে করা হয়েছে, কারণ যে এটা শুধু আয় না, আমাদের ক্রমপুঞ্জীভূত সম্পদের উপরেও এটার উপরে একটা সরকারের কর নেওয়ার সুযোগ থাকে, এবং এটার ফলে দেশের ভিতরে আয়ের সুষম বন্টন, সম্পদের সুষম বন্টন কিছুটা অগ্রগতি হয়। কর্পোরেটের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি একমাত্র মোবাইল কোম্পানি একটি এইটার মাধ্যমে আক্রান্ত হবে, যেটাকে আপনার 35% থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে 40% নেওয়া হয়েছে। আমরা এটাতে আদৌ স্বস্তি বোধ করছি না, এইটার ফলে আপনার যে তালিকাভুক্ত কোম্পানি এবং তালিকাভুক্ত নয় কোম্পানিগুলোর ভিতরে পার্থক্য 10% থেকে 5% করের পাত্তা চলে আসবে, এবং শুধুমাত্র একটি কোম্পানিকে এটার অধীনে নিয়ে আসার হবে এর ফলশ্রুতিতে, যেটা কোনো সময় নীতি নির্ধারণের ক্ষেত্রে নিয়ামক হওয়া উচিত না বলে আমরা মনে করি। সিগারেটের উপর ট্যাক্স দেওয়া হয়েছে, এবং যদিও কর্পোরেট ট্যাক্স এক্ষেত্রে অপরিবর্তিত আছে। কালো টাকা সাদার ক্ষেত্রে আমাদের মতামত আপনারা খুব ভালো করে জানেন, এই মুহূর্তে কালো টাকা সাদা করার জন্য যেই জায়গাগুলো রাখা হয়েছে সেই জায়গাগুলো প্লট কেনা, আপনার অ্যাপার্টমেন্ট কেনা, আপনার জমি কেনা বেচা করা, এবং এটার এবং লক্ষ্য করুন এটার সাথে পুঁজি গঠন বা
উন্নয়নমূলক বা শিল্প কর্মসংস্থানের কিন্তু কোনো সম্পর্ক নেই। পরোক্ষভাবে হলো যেখানে সম্পর্কটা ছিল সেটা হলো পুঁজিবাজারে বিনিয়োগ, সেটাও কিন্তু এই এই মুহূর্তে তুলে নেওয়া হলো এই বছর থেকে। সেহেতু এই মুহূর্তে তথাকথিত কালো টাকাকে ঘোষণা করার জন্য যে এলাকাগুলোকে বেছে নেওয়া হয়েছে তার সাথে বাংলাদেশের দেশজ আয়ের আধুনিকায়নের কিন্তু কোনো সম্পর্ক নাই। সে এটাতে এইটা না যে একটা ফ্যাক্টরি বানাচ্ছেন সেই ফ্যাক্টরির জন্য তো আপনি তাকে দিচ্ছেন, আপনি দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে যে কম জায়গার যে সম্পদ সেই জমি কেনা বেচার উপরে আপনি তাকে সেই সুযোগটা দিচ্ছেন, এটা আমাদের কাছে কোনোখানি কোনো যেভাবে গ্রহণযোগ্য মনে হয়নি। আর আপনারা তো জানেন আমরা তালিকা দিয়েছি যে এই ঘোষণার ভিতর দিয়ে খুব বেশি সুবিধা হয় না, এবং যে সামান্য পরিমাণ অর্থ আসে আমরা দেখছি এই সরকারের 2009 থেকে 2013 পর্যন্ত এই পর্যন্ত আমাদের হিসাবে 1,305 কোটি টাকা মাত্র ঘোষিত হয়েছে, এবং তার থেকে রাজস্ব বোর্ড পেয়েছে মাত্র 40 কোটি টাকারও নিচে, 38 কোটি টাকার মাত্র পেয়েছে। এটা যেই পরিমাণ রাজনৈতিক ক্ষতি হয় এটার ভিতর দিয়ে বা সামাজিক ক্ষতি হয় সেইটার তুলনায় এইটার কোনো অর্থনৈতিক সুফল আমরা কোনো সময়ই পাইনি, এখনও এটা দেখি না। আমরা এখানে যে দেখছি যে আমদানি শুল্ক এবং আপনার সম্পূরক শুল্কের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, এবং এর ফলে আপনার কাঁচামাল পণ্যের উপরে শুল্কের চাপ কমবে এবং প্রস্তুত পণ্যের উপরে শুল্কের মাত্রা বাড়বে, এবং এইটা বাংলাদেশের অর্থনীতির ভিতরে বিকাশমান শিল্পগুলোকে বিশেষ বিশেষ শিল্পকে সংরক্ষণ সুবিধা দেওয়ার ক্ষেত্রে এটা একটি পরিপূরক ব্যবস্থা এবং কার্যকর হবে বলে আমরা আশা করি। একই রকমভাবে নিয়ন্ত্রণমূলক শুল্কের ক্ষেত্রেও ঠিক একই ধরনের বিভিন্ন প্রক্রিয়া হয়েছে, এর বিস্তারিতভাবে আমরা যেতে পারি আপনারা দেখলে বুঝবেন, কিন্তু যে জিনিসটা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা হলো যে এই এই মুহূর্তে যেই সমস্ত খাতে বাড়ানো হয়েছে, আপনি কমানোর খাত কিন্তু তুলনামূলকভাবে কম, 51টি একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে 40টি পণ্যের, কিন্তু এইখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রায় 150 মতো পণ্যের ক্ষেত্রে এইখানে বাড়ানো হয়েছে, এবং এইটার ফলে যেটা আমরা দেখছি যে এই সমস্ত এই যেটা কমানো হলো বাড়ানো হলো বাতিল করে দেওয়া হলো সবগুলো করার পরে, এবং আগামী বছরের যে আপনার আমদানির যে প্রক্ষেপণ সেইটা যদি বাড়ে 10 শতাংশেরও বেশি যদি হারে বাড়ে কি 12 শতাংশ 15 শতাংশ, তাহলে এই রাজস্ব কার্যক্রম থেকে 4% বেশি আদায় করতে পারবে সরকার, সেহেতু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটার ভিতর দিয়ে এই যে সম্পূর্ণ রাজস্ব কার্যক্রমের ভিতর দিয়ে শুল্ক সহজীকরণের করার ভিতর দিয়ে সরকার কিন্তু শুল্ক হারাবে না, 4% শেষ পর্যায়ে যে আমাদের হিসাবে বাড়বে এটার ভিতর দিয়ে, সেটা নিয়ে আমাদের মানে কোনো অনুযোগ নেই, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখেছি যে বিষয়গুলো আছে সেগুলো হলো কর ব্যবস্থাপনা সংহতকরণের ব্যাপারে, আপনারা জানেন যে প্রাতিষ্ঠানিক শক্তি বাড়ানো দরকার, মানুষের হয়রানি কমানো দরকার এবং সহজীকরণ করা দরকার, এই সমস্ত বিষয় এখানে রয়ে গেছে। আমরা এখন আসবো একটা বড় জায়গা, সেটা হলো খাতওয়ারি আলোচনা, যে কোন খাতে কত দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে, এবং আপনারা দেখবেন যে এখানে কৃষিখাত একটা বড় বিষয়, এবং কৃষিখাতে আমরা সমস্ত বরাদ্দ কম হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। গত বছরও আমরা এটা বলেছিলাম আপনাদের দৃষ্টিতে এনেছিলাম, আপনারা দেখবেন কৃষিখাতের যেই মাত্রা ধরা হয়েছে এটা যদি আপনি ইয়ে হিসেবেও দেখেন, আপনার পরিমাণগতভাবে দেখেন এবং যদি অনুপাতে দেখেন বাজেটের ভিতরে, তাহলে দেখবেন যে এটার পতন হয়েছে। আপনারা এইখানে আমাদের সারণীতে যে ছবিটি আছে সেই ছকের ভিতরে আপনারা দেখছেন যে এটা এখন প্রায় 8% মতো আপনার মূল বাজেটের হিসেবে এসছে। গত অর্থ বছরের সংশোধিত বাজেটে এটা 12% ছিল। অর্থাৎ এই যে কথাটা আবার এর আগে আমরা বলতে চেয়েছি সেটা হলো আপনি এমন কিছু জায়গায় যদি বড় ধরনের অর্থ বরাদ্দ করে থাকেন তাহলে আপনার অন্য প্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর ক্ষেত্রে আপনি আর তখন অত বাড়াতে পারবেন না। এটার আরেকটা প্রমাণ হলো কৃষিখাতের ক্ষেত্রে আমরা যে পরিমাণ গত বছরও দিয়েছিলাম অনুপাতে, সেই অনুপাতে এখানে দিতে পারছি না। একে ভর্তুকির ক্ষেত্রে আপনারা জানেন আমরা বলেছি যে ভর্তুকির ক্ষেত্রে সব মিলিয়ে কৃষিখাতে 9,000 কোটি টাকার মতো দেওয়া হচ্ছে, আমাদের ধারণা যে অন্তত 8,300 কোটি টাকা লাগবে, এটা আমাদের অনুমিতি, সেটা অন্তত শুধুমাত্র সারের ক্ষেত্রে। সেহেতু আগামীতে এই ভর্তুকির পরিমাণ বাড়ানোর প্রয়োজন দেখা দিবে, হয়তো গত বছরের মতো দরকার করবে না কিন্তু যেটুকু দেওয়া হয়েছে তার চেয়ে হয়তো বেশি দরকার করবে। আমরা দেখেছি যে জলবায়ুর ক্ষেত্রে এখানে
এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটার জন্য বিভিন্ন ফান্ড তৈরি করা হয়েছে। আমরা শিল্পের ক্ষেত্রে দেখছি যে উল্লেখযোগ্য জায়গাগুলো আমি আপনাদের বলছি, সেটা হলো যে কর রেয়াতি সুবিধা, যে ট্যাক্স হলিডে দেওয়ার কথা সেটাকে অব্যাহত রাখা হয়েছে এই মুহূর্তে, এবং আমরা এইটা একই রকমভাবে অর্থ মন্ত্রণালয়ে আমাদের প্রাক বাজেট যে সুপারিশগুলো ছিল তার ভিতরে এসেছে। আপনার আমদানি শুল্ক কমানো হয়েছে পুঁজি পণ্যের উপরে এবং মধ্যবর্তী পণ্যের উপরে, এবং যে শেষ প্রস্তুত পণ্যের উপরে আপনার সম্পূরক পণ্য সম্পূরক শুল্ক দেওয়া হয়েছে, এটা সঠিকভাবে করা হয়েছে। আমরা দেখেছি লোকাল ইন্ডাস্ট্রি স্থানীয় শিল্পকে সংরক্ষণ সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে বড় বড় ধরনের শুল্কের পরিবর্তন হয়েছে। এটার ভিতরে যেমন রয়েছে আপনার এই যে পটেটো চিপস থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন ধরনের আমদানিকৃত গুঁড়া দুধ, এবং তারপরে আপনার এলপিজি সিলিন্ডার, তারপরে আপনার বিলেট, আয়রন বিলেট, এবং সিরামিক ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন মধ্যবর্তী পণ্য ইত্যাদির ক্ষেত্রে করা হয়েছে। আমরা মনে করি এটা সঠিকভাবেই হয়েছে, এবং কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে যেটা হয়তো স্থানীয় শিল্পকে কিছু কিছু চাপের মধ্যে ফেলবে। এখানে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, এটা হলো সিম কার্ড। আমাদের বিভিন্ন ধরনের আপনার আমদানিকৃত খাদ্যপণ্যের ক্ষেত্রে সম্পূরক শুল্ক কমানো হয়েছে, যেমন হলো মিষ্টি বিস্কুট, ওয়াফেলস, ওয়েফার্স এবং টোস্টেড রুটি ইত্যাদির ক্ষেত্রে, এগুলি অনেক কাছে আমাদের কাছে বোধগম্য হয়নি। আপনার পোলট্রি খাতের জন্য হাঁস মুরগি খামার এর জন্য আপনার বিভিন্ন ধরনের আরও 2 বছরের জন্য কর রেয়াত দেওয়া হয়েছে, সঠিকভাবে এটা ঠিকই হয়েছে, এবং যে সমস্ত জায়গায় বার্ড ফ্লু হয়েছিল, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা হয়েছিল, সেই সমস্ত জায়গাতেও টাকার বরাদ্দ করা হয়েছে। ক্ষুদ্র শিল্পের জন্য টার্নওভার ট্যাক্সের ন্যূনতম মাত্রা 70 লক্ষ থেকে বাড়িয়ে 80 লক্ষ করা হয়েছে সঠিকভাবে, এবং কুটির শিল্পের ক্ষেত্রে 25 লক্ষ টাকা থেকে বাড়িয়ে আপনার করযোগ্য আয়ের টার্নওভারের 40 লক্ষ টাকা করা হয়েছে। এটা অনেকগুলি মূল্য সামঞ্জস্যকরণের কারণে হবে, কারণ বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, সেই অনুযায়ী টার্নওভারের লেভেলটাও আপনার বেড়েছে। ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য আমরা ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য একই রকমভাবে শুল্ক সুবিধা করা হয়েছে, সেগুলি সঠিকভাবে হয়েছে। শিল্পের অন্যান্য খাতের ভিতরে আমরা এগুলো দেখতে পেয়েছি। এখানে আপনার রপ্তানিমুখী শিল্পের জন্য প্রায় 2,500 কোটি টাকার উপরে রাখা হয়েছে তার প্রণোদনা হিসেবে, এটা প্রায় 8% মোট যে ভর্তুকি দেওয়া হচ্ছে তার 8% ভর্তুকির প্রায় যাবে হলো আমার রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে, এটা রয়েছে আপনারা জানেন। তারপরে চামড়া, তারপরে পাট, তারপরে জাহাজ নির্মাণ, তারপরে টেক্সটাইলস, তারপরে আপনার ফার্মাসিউটিক্যাল ওষুধ শিল্প ইত্যাদি সব ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিতভাবে আমাদের প্রতিবেদনে আছেন। যারা এগুলোকে দেখতে চান তারা সিপিডির ওয়েবসাইটে গেলে এটা অবশ্যই দেখতে পাবেন। একই রকমভাবে আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে যেমন কোনো উল্লেখ নেই, এটা আমাদের কাছে আশ্চর্য লেগেছে, যেমন হলো ICT ডেভেলপমেন্ট ফান্ড বলে 700 কোটি টাকার ফান্ড হওয়ার কথা ছিল, আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ওটা ছিল, এটা আমরা কোথাও সেরকমভাবে খুঁজে পাইনি। এইরকমভাবে আরও টুকটাক জিনিস এটার ভিতরে রয়েছে বলে আমরা মনে করি। পুঁজিবাজারের ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন এই বিভিন্ন পদক্ষেপ আছে, সেই পদক্ষেপের ভিতর দিয়ে আপনার এখানে আয় করের মাত্রা কমানো হয়েছে, উচ্ছে কর কাটা কমানো হয়েছে, এগুলির ফলে হয়তো এবং তার ফলে আরও অন্যান্য পদক্ষেপের ফলে হয়তো পুঁজিবাজার কিছুটা উপকৃত হবে। তবে যে 900 কোটি টাকার যে রিফাইন্যান্সিং পুনর্ভরণের যে ব্যাংক ঋণের ব্যাপারটি কোথাও উল্লেখিত হয়নি, সম্ভবত এটা কার্যকর হয়ে গেছে মনে করে আর কোথাও বলা হচ্ছে না। আপনার এইখানে শ্রমিকদের জন্য বা আপনার কর্মসংস্থান খাতে আমরা দেখছি যে আগের চেয়ে ব্যয় বেড়েছে, এবং সিপিডির যে সমস্ত ক্ষেত্রে কিছু কিছু সুপারিশ ছিল সেই সমস্ত জায়গাতে এই সুপারিশগুলো প্রতিফলিত হয়েছে বলে কিছু কিছু আমরা দেখছি। কিন্তু আমাদের কাছে যেটা আশ্চর্য লেগেছে, রানা প্লাজার দুর্ঘটনার প্রেক্ষিতে যেই পরিমাণের বাজেটীয় উদ্যোগ আমরা চেয়েছিলাম সেই রকম বাজেটীয় উদ্যোগ কিন্তু আমরা এই
বাজেটের ভিতর আপনারা আমরা দেখতে পাইনি। অর্থাৎ পিপিপির অধীনে শ্রমিকদের জন্য বাড়িঘর নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্যর ব্যবস্থা করা, এমনকি শ্রমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো নতুন প্রকল্প বা সেইটার কোনো রাষ্ট্রীয় বিনিয়োগের মাধ্যমে অন্য এই শ্রমিকদের কল্যাণেও কিছু করার ক্ষেত্রে আমরা কোনো বিশেষ কোনো উদ্যোগ এই বাজেটের ভিতরে আমরা লক্ষ্য করিনি। জ্বালানি খাতের জন্য আছে, আপনারা জানেন, বিস্তারিত দেখবেন কোন কোন খাতের জন্য কি এটা শেষ হবে। এবং স্থানীয় সরকারের জন্য আমরা লক্ষ্য করেছি, লক্ষ্য করে দেখবেন স্থানীয় সরকার খাতে আপনার এই মুহূর্তে বাজেট গত বছরের চেয়ে এই বছর কমিয়ে দেওয়া হয়েছে। আপনারা এটা প্রবৃদ্ধির মাত্রাও কমেছে এবং প্রথমবারের সাধারণত এটা 6% মতো থাকতো, 6 থেকে 7 ভিতরে, এবার এটা 6 নিচে নেমে গেছে এবং এটা বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি। এবার একটি বিষয় আসছে, সেটা হলো টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট বাজেট। আমরা এটাকে খুব ডিস্ট্রিক্ট বাজেট বলার জন্য খুব স্বস্তি বোধ করছি না, এটা বড়জোর টাঙ্গাইলের সরকারি ব্যয়ের আর্থিক বিবৃতি। কারণ এটার ভিতরে বাজেট বলতে যেটা বোঝায় সেই বাজেটীয় কার্যক্রম বা প্রক্রিয়া কিন্তু এটার ভিতরে হয়নি। এটা 1% কম আসছে মূল বাজেটের থেকে। 56টি মন্ত্রণালয়ের মাধ্যমে টাকা যায় বাংলাদেশের অর্থনীতিতে, এখানে 39টি আমরা দেখতে পাচ্ছি স্থানীয় পর্যায়ে আছে। প্রথম 6টি এটা 60% অর্থ নিয়ে যাচ্ছে। প্রথমেই রয়েছে শিক্ষা, তারপরে প্রাথমিক শিক্ষা, তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, স্বাস্থ্য এবং খাদ্য। এইগুলো হলো 6টি বড় বড়। আমরা এটা থেকে আন্দাজ করতে পারি একটি জেলা পর্যায়ে কোন কোন খাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেটাতে কীভাবে অর্থ যায়। এবং দেখবেন আপনারা উন্নয়ন ব্যয় মোট ব্যয়ের মাত্র 1/3, অনুন্নয়ন ব্যয় 66%। আমি আপনাদের আরেকটি জায়গাতে উল্লেখ করব খাতওয়ারি আলোচনার ক্ষেত্রে, সেটা হলো যে এখন সামাজিক খাতের যে আলোচনাটি আছে সেই সামাজিক খাতের আলোচনাটি আমরা আপনাদের কাছে করব। এবং সেই সামাজিক খাতের আলোচনার ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য এবং শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তার বিষয় যেগুলি রয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা এর আগেও বলেছিলাম যে অন্য খাতে যদি আপনি টাকা বেশি দেন তাহলে আপনার অন্য কোনো প্রাধিকার খাতগুলো সেইখানে কম হবে। আমরা লক্ষ্য করে দেখেন, আমরা যেইভাবে স্বাস্থ্যর কৃষির কথা বলেছিলাম সেই একই রকমভাবে আপনি যদি সামাজিক খাতের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন দেশজ আয়ের অংশ হিসেবে এইখানে কিন্তু আমাদের বরাদ্দের পরিমাণ কমে যাচ্ছে। আপনি এটা দেখুন, এই যে শিক্ষার খাতে আমরা দেখাচ্ছি একটি, সেটা হলো শিক্ষা খাতে জিডিপির অংশ হিসেবে যদি আপনার এই যদি আগের বছরের তুলনায় দেখুন, আপনি এখানে যেটা আপনার 1% কাছাকাছি এবং তার উপরে ছিল সেই স্বাস্থ্য খাতে, সেটা কীভাবে 1% নিচে নেমে এসেছে আপনারা লক্ষ্য করে দেখবেন। একই রকমভাবে আপনারা যদি শিক্ষা খাতে দেখেন, দেশজ আয়ের অংশ হিসেবে এটা যেরকম 2% উপরে ছিল, এটা ক্রমান্বয়ে কীভাবে 2% নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা একটি ঘটনা ঘটছে বলে আমরা মনে করি। সেহেতু সামাজিক খাতে টাকা দেওয়ার ক্ষেত্রে যদিও টাকার অঙ্কে বাড়ছে কিন্তু দেশ যেভাবে আগাচ্ছে সেইভাবে কিন্তু সেই পরিমাণ টাকা শিক্ষা, স্বাস্থ্য এখানে পাচ্ছে না। তবে আমাদের আলোচনায় আমরা দেখছি যে নারী বিষয়ক বিভিন্ন পদক্ষেপের কারণে 5% উপরে, দেশজ আয়ের 5% উপরে জেন্ডার বাজেট এখানে সম্পর্কিত বাজেট এখানে আমরা পেয়েছি প্রায় 40টি মন্ত্রণালয়ের ভিত্তিতে এটা করা। একই রকমভাবে আমরা পেয়েছি যে শিশুদের জন্য সম্পর্কিত বাজেটও তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। সেহেতু শিক্ষা, স্বাস্থ্যের ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা দেখলেও আমরা শিশু এবং নারীর ক্ষেত্রে তুলনামূলকভাবে আমরা দেখছি। এবং শিশুদের জন্য এই মুহূর্তে আমাদের হিসাবের বাজেট হলো যে আগামী বছর 0.9%, প্রায় 1% কাছাকাছি, গত বছর এটা 0.7% মতো ছিল। আর সামাজিক নিরাপত্তার বেষ্টনীর ক্ষেত্রে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি সেটা হলো সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে ব্যয় আক্ষরিক অর্থে হয়তো বাড়তে পারে কিন্তু আপনারা আমাদের এই কাগজ এই সারণীগুলো দেখলে দেখবেন মূল সুবিধাভোগীর সংখ্যা প্রকৃতপক্ষে 4% কমে গেছে। এবং আপনার যদি দেশজ আয়ের অংশ হিসেবে দেখেন তাহলে এটা 1.6% স্থবির হয়ে আছে এবং যেটা 2012 সালের চেয়ে কম। অর্থাৎ সামাজিক খাতে, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সংরক্ষণ খাতে তুলনামূলকভাবে ব্যয় বৃদ্ধি দেশজ আয়ের বৃদ্ধির তুলনায় কম হচ্ছে বলে আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এইটা
আগামী এটার ভিতরে যে সমস্ত সমস্যা রয়ে গেছে। আপনারা দেখবেন খাদ্য নিরাপত্তার জন্য মূল বাজেটের প্রায় 3.1% দেওয়া হচ্ছে, এক চতুর্থ সামাজিক নিরাপত্তার খাতের প্রায় 1/4 যাবে কিন্তু খাদ্য নিরাপত্তার জন্য, এটাও কিন্তু জিডিপির 1% কিছুটা নিচে 0.7% মতো এইখানে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে মুক্ত বাজারে চাল বিক্রি, তারপরে দুস্থদের খাওয়ার জন্য যে টাকার বরাদ্দ, ফুড ফর ওয়ার্কস যেটা খাদ্যের বিনিময়ে কাজ, এইগুলি সবগুলোর ক্ষেত্রেই কিন্তু টাকার অঙ্কে বরাদ্দ গত বছরের চেয়ে কম। এটার মূল কারণ হলো যে এখানে খাদ্যশস্য যাচ্ছে বাজারে, খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল থাকার কারণে এখানে বরাদ্দের পরিমাণ কম হয়েছে। কিন্তু একই সাথে আমাদের বক্তব্য যে এটার সম্প্রসারণের জন্য অন্যান্য সামাজিক খাতে যতখানি উদ্যোগের দরকার ছিল সেক্ষেত্রেও কিছু কিছু হয়তো শিথিলতা এখানে আছে। আমি আর এখন এখানে আমরা আরেকটা আলোচনা করেছি নির্বাচনী যে সমস্ত প্রতিশ্রুতি তার পরিস্থিতি, আপনারা দেখবেন এটার একটা বড় সারণি অর্থমন্ত্রীর বক্তৃতার পিছনে আছে। আমরা সেটাকে নিজেদের মতো করে একটি কাঠামোতে দাঁড় করিয়ে আমরা এটাকে বোঝার চেষ্টা করেছি। তাতে আমরা দেখেছি যে 335টি প্রকল্পের ভিতরে আমরা মোট এখানে দেখেছি প্রায় 595টি প্রকল্পকে আমরা মূল্যায়ন করেছি, মানে হিসাবে নিয়েছি। তার ভিতরে দেখা যাচ্ছে যে কার্য শেষ হয়েছে প্রায় 335টি, আর 260টি একটি চলমান রয়েছে। এবং আমরা দেখছি যে মূল কাজটি হয়েছে যে অর্থনৈতিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট 335, এবং এরপরে সামাজিক বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং একই রকমভাবে আইনিভাবে 217টির মতো হয়েছে। আর চলমান তো যেগুলি তো রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেক বড় বড় প্রকল্প এই তালিকার ভিতরে নেই। এই যেখানে ল্যান্ড জমির দলিলের রেজিস্ট্রেশনকরণ, জমির মালিকানার থেকে আরম্ভ করে আপনার ঢাকা জয়দেবপুরের রাস্তা থেকে, ঢাকা নারায়ণগঞ্জ রাস্তা থেকে আরম্ভ করে আপনার এয়ারপোর্টের প্রশ্ন, আপনার কর্ণফুলী প্রকল্প, বিজেনি দিয়ে সুরঙ্গ বানানো, আর পদ্মা ব্রিজ তো আছে, এইটা তালিকাগুলো আছে। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমি সেটার উপরে আপনাদের এখন বলবো যে আগামীতে কী কী মূল চ্যালেঞ্জগুলো রয়েছে। ডিফেন্সটা বের করেন তো। এবং আমি সেইটাতে যাওয়ার আগে আপনাদের আমি আরেকটি খাতের ব্যাপারে আলোচনা এখানে করা দরকার ছিল, সেটা আমি রেখে গেছিলাম, আমি এখানে নিয়ে আসছি। সেটা হলো প্রতিরক্ষা খাতের বিষয়। প্রতিরক্ষা খাতের ব্যাপারে যে বরাদ্দ দেওয়া হয়েছে, আপনি সেই বরাদ্দর ক্ষেত্রে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এটা 15 নম্বর পৃষ্ঠায় আপনারা পাবেন, 7 নম্বর পৃষ্ঠায় 15 নম্বর স্লাইডে এটা আছে। সেটাতে দেখবেন প্রত্যেক বছরই বরাদ্দ যেটা দেওয়া হয় তার চেয়ে কার্যকরভাবে বরাদ্দ আরও পরে বাড়ে, সংশোধিত বাজেটে এটা তুলনামূলকভাবে বাড়ে। কিন্তু আমরা দেখছি যে পরিষ্কারভাবে যে বরাদ্দটা আছে সেটা 6.5% মোট বাজেটের, গত বছর এটা ছিল 7.1%। অর্থাৎ অনুপাত হারে কিন্তু এবার প্রতিরক্ষা খাতে আপনার বরাদ্দ তুলনামূলকভাবে কম হয়েছে অনুপাতে। আর যেটা আমরা দেখছি সেটা হলো যে মোট দেশজ আয়ের অংশ হিসেবে এটা দেশজ আয়ের সময় 1.3% এটা আছে মোট দেশজ আয়ের, এবং এইটা গত বছরের বা তার আগের বছরের চেয়ে 2011-তে এটা সর্বোচ্চ ছিল, 2011-তে এটা 1.4% ছিল, এটা গত 2 বছরে নেমে 1.3% এসেছে। অর্থাৎ অর্থের মূল্যে বাড়বে কিন্তু তুলনাতেও এখানে নিয়ন্ত্রণে আছে। কী কী কারণে এইবারের বাজেট যে বাস্তবায়ন এত চ্যালেঞ্জিং হচ্ছে তার আমরা কতগুলি কথা বলছি। এক তো হলো এটা তিন সরকারের ভিতর দিয়ে যাবে, এটার ভিতরে নিঃসন্দেহে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তা এটার ভিতরে কাজ করবে। নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা, রাজনৈতিক সহিংসতা, হরতালের নৈরাজ্য সবগুলি এটাকে আক্রমণের মুখে ফেলে দেবে বলে মনে হয়। আমাদের কাছে যেটা পরিষ্কার হয়নি অর্থমন্ত্রীর বক্তৃতা থেকে, যেহেতু ওনারা পূর্ণ বছরের দায়িত্ব চালাতে পারবেন না, সুযোগ নেই এই মুহূর্তে, সেই ক্ষেত্রে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ওনারা আগবাড়িয়ে কোন কাজটি করবেন এটা কিন্তু বাজেটে বলা হয়নি। অর্থাৎ আগামী 6 মাসের প্রাধিকারগুলো কী, ওনারা 6 মাসের ভিতরে কোনটাকে, আমরা যেটা ইংরেজিতে বলি ফ্রন্ট লোড করবেন কোনটা দিয়ে, ফ্রন্ট লোডিং হবে কিসে, কোনগুলোতে ওনারা বেশি সময় খপেন করবেন আগামী 6 মাসে ওনাদের হাতে যেটুকু সময় আছে, এইটা যদি পরিষ্কার হয় তাহলে আমাদের কাছে আরেকটু স্বচ্ছতা আসতো। আমরা এখানে দেখেছি যে 7.2% প্রবৃদ্ধি হওয়াটা বাঞ্ছনীয়, কিন্তু এটা করার জন্য যেই পরিমাণ বিনিয়োগ এবং এটার জন্য যে পুঁজির উৎপাদনশীলতা বাড়ানো দরকার, এটা একটি
খুবই র্যাডিক্যাল কার্যক্রম, সেইটার ব্যাপারে আমাদের এই মুহূর্তে স্বস্তি নেই। আমরা দেখেছি এই মুহূর্তে একদিকে যেমন আন্তর্জাতিক বাজারে দুর্বলতা আছে, সেই জন্য আমাদের রপ্তানির ক্ষেত্রেও চাপ সৃষ্টি হয়। আমরা দেখেছি গত সাম্প্রতিককালে দেশে যে আয়ের অংশ, দেশে অভ্যন্তরীণ সঞ্চয়ের হারের ক্ষেত্রে সর্বনিম্ন পর্যায়ে আছে 19.3% মতো, এবং একই রকমভাবে আপনারা আমাদের অভ্যন্তরীণ ভোগ চাহিদার ক্ষেত্রেও এক ধরনের দুর্বলতা আমরা লক্ষ্য করছি। পদ্মা ব্রিজ শেষ পর্যন্ত এটাতে ভালো হলো কি মন্দ হলো এটা আমাদের কাছে এখনও পরিষ্কার হচ্ছে না। হতে পারে ইংরেজিতে বলে রেড হেরিং, অর্থাৎ এমন একটা জিনিস দেওয়া হলো যেটা আপনাকে ভালো মনে হতে পারে কিন্তু এটা আপনাকে এক ধরনের সমস্যাও সৃষ্টি করতে পারে। আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এটা সম্বন্ধে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা বলেছি যে যেহেতু গত বছরে ঘাটতি ছিল, সেই ঘাটতি পূরণ করে যদি লক্ষ্যমাত্রা অর্জন করতে হয় এটা একটি খুবই বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে, এবং এইরকম একটি বছরের ভিতরে করা সম্ভব কি না সেটা আমরা জানি না। এর আগে এইরকম পরিমাণ আদায় হয়েছে মাত্র দুটো বছরে, একটা হলো একটা কেয়ারটেকারের বছরে, সেটা কেয়ারটেকারের বছরে কীভাবে আদায় হয়েছে আপনারা ভালো জানেন, আর দ্বিতীয়ত হলো আরেকটা বছরে সে এই সরকারের আমলে যখন পণ্যের মূল্য আন্তর্জাতিক বাজারে অনেক উচ্চ ছিল, যেহেতু পণ্য মূল্য উচ্চ ছিল সেহেতু কর আদায় পরিস্থিতিও ভালো আরও বেশি হয়েছে, কারণ তার শতাংশ হিসেবেই তো কর হয়, সেহেতু এই দুটো বছর ছিল। কিন্তু এইবার সেটা সম্ভব কি না, আমরা দেখেছি যে আর্থিক ব্যবস্থাপনার সাথে মুদ্রানীতির ব্যবস্থাপনা আগামী দিনে কতখানি সমন্বয় হবে এবং কোন নীতিটি এখানে নেতৃত্বমূলক ভূমিকা দিবে এটা একটা বড় জিনিস। মুদ্রানীতি আর্থিক নীতিকে নিয়ন্ত্রণ করবে না আর্থিক নীতি মুদ্রানীতিকে নিয়ন্ত্রণ করবে, বিশেষ করে যখন আমাদের একটা IMF-এর ক্ষেত্রে সাথে একটি চুক্তির ভিতরে রয়েছে। জ্বালানি খাত, শিক্ষা এবং কৃষিখাতের ব্যবস্থাপনা এবং তার কার্যক্রম একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টাকার বৈদেশিক সাহায্য পাওয়াটা একটা বড় বিষয় আমরা বারবার বলেছি, এবং ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সংযম আরেকটা বড় বিষয় এটা আমরা বারবার বলেছি। সো সব মিলিয়ে আমাদের কাছে মনে হয় যে এই পরিস্থিতিগুলো যখন আরও ক্রমান্বয়ে কয়েক মাসের ভিতর স্বচ্ছ হবে তখন একটা পর্যায়ে যে হয়তো এই বাজেটকে বাস্তবতার নিরিখে হয়তো আরেকবার মধ্যবর্তী পর্যায়ে যে এটার একটি সংশোধন পরিবর্তন পরিমার্জন দরকার করবে। রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, বিশ্ব অর্থনীতির পরিস্থিতি এবং বাজেট বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, এই সবগুলির বাস্তবতার আলোকে হয়তো কোনো একটা সময় যে এটা করবে, কারণ এই বাজেটের অনেক অংশই আছে যেটা হয়তো আমাদের কাছে বলা হয়েছে পরাবাস্তবের মতো, অর্থাৎ এটা আয়ও আছে ব্যয়ও আছে কিন্তু ঘটনাক্রমে সেগুলি নাও হতে পারে, সেই জন্য বাস্তবতার সাথে নিরিখে এটা নিয়ে আসার হয়তো সুযোগ আসবে। কিন্তু শেষ বিচারে আমাদের সবসময় আকাঙ্ক্ষা থাকবে দেশ এবং জাতির জন্য বাজেট যেন কল্যাণ নিয়ে আসুক, সেই শুভেচ্ছা দিয়ে আমরা শেষ করছি। ধন্যবাদ আমাদের সিপিডি 2013-14 বাজেট পর্যালোচনা টিমের পক্ষ থেকে আমি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগেই বলেছি যে আমাদের এই প্রতিবেদনটির প্রস্তুতিতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আমরা এখন প্রশ্ন যদি থাকে আপনাদের সেই প্রশ্নোত্তর পর্বে যাব। তার আগে আমি আবার আমাদের যে মিডিয়া সহযোগী চ্যানেল আই তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান জনাব শাইক সিরাজকে তাদের সিপিডির সাথে পার্টনারশিপের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা সরাসরি এটা সম্প্রচার করলেন এবং চ্যানেল আইয়ের দর্শকবৃন্দ আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে সরাসরি সম্প্রচারের সাথে সংযুক্ত ছিলেন জনাব কামরুজ্জামান সোহেল, তিনি পরিচালক, এবং তার যে সহকর্মীরা আছেন জনাব আতিক বাবু এবং জনাব মুহিদ আলম এবং জনাব বাদল খান, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের এই মিডিয়া ব্রিফিং এখন অব্যাহত রাখব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের টিমের প্রতি তাদেরকে আপনারা তাদেরকে প্রশ্ন করতে পারেন, এবং অন্যান্য যারা মিডিয়া যারা আমাদের সাথে ছিলেন এবং যারা সরাসরি দর্শকবৃন্দকে আমাদের এই প্রোগ্রামটা দেখিয়েছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন এই কামনা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সিপিডি টিমকে করতে পারেন প্রশ্ন।